আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লা রসুলিল্লা অনেক দিনী ভাই প্রশ্ন করেছেন মাগরিবের পর ছয় রাকাত কিংবা বিশ রাকাত যে সলাতের কথা আমরা শুনতে পাই এটু কতটুকু সঠিক এবং এই হাদিসগুলো আমার যোগ্য কিনা। না অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের দিনী ভাই আসলে মাগরিবের পর ছয় রাকাত কিংবা বিশ এ সম্পর্কে বেশ কয়েকটি হাদিস আমরা বিভিন্ন গ্রন্থে দেখতে পাই একটি হাদিসও সহি নয় এবং গ্রহণযোগ্য নয় এটাই হচ্ছে বাস্তবতা যেমন একটি হাদিস জামিয়াত্তির মেজিতে বর্ণিত হয়েছে কোনো ব্যক্তি যদি মগদিবের পরে ছয় রাখার সলাদ আদায় করে এবং এর মাঝে কোনো রূপ মন্দ কোনো কথা না বলে তাহলে তাকে বারো বছরের এ শব্দ সব হবে ইমাম তিন মেজি হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি হাদিসটি বর্ণনা করে হাদিসটি যে গ্রহণযোগ্য নয় সে কথাটাও তিনি সুস্পষ্টভাবে ব্যক্ত করে দিয়েছেন ইমাম তিন মেজি বলেন যে হাদিসটি গরিব আমরা এটিকে উমর ইবনু আবি খাস আম ব্যতীত অন্য কোনো সূত্রে জানতে পারিনি আমি মোহাম্মদ বিন ইসমাইল বুখারি মানে ইমাম বুখারিকে বলতে শুনেছি যে মোহাম্মদ ওমার ওমার ইবনু আবি খাস আম তিনি হচ্ছেন হাদিস বর্ণনায় মুনকার ইমাম বুখারি তাকে খুবই দুর্বল বলেছেন একইভাবে এই বর্ণনাকারী সম্পর্কে ইমাম জাহাবীর রহিমা উল্লাহ বলেন যে এই বর্ণনাকারী দুটি মুনকার হাদিস রয়েছে তার অন্যতম হচ্ছে এই বর্ণনাটি অর্থাৎ মাগদ্বীপের পরে ছয় রাকাত আদায় করলে বারো বছরের এবাদতে সব দেওয়া হবে এই বর্ণনাটি সেই মুনকার হাদিসগুলোরই একটি অতএব বোঝা গেল জামিয়াত্তিন মিজির বর্ণনাটি গ্রহণযোগ্য নয় খুবই দুর্বল ইমাম তিনমিজি নিজেই এটি বর্ণনা করে এটি যে গ্রহণযোগ্য নয় সেটি ব্যক্ত করে দিয়েছেন এবং ইমাম বুখারি এবং ইমাম জাহাবি এই হাদিসের বর্ণনাকারীকে মুনকার বলেছেন এবং হাদিসটিকে অগ্রহণযোগ্য বলে আমাদেরকে জানিয়ে দিয়েছেন দ্বিতীয় বর্ণনাতে আসি দ্বিতীয় বর্ণনাটি সেখানেও বলা হয়েছে কি কোনো ব্যক্তি যদি মগরিবের পর ছয় রাখা সলাাদ আদায় করে তাহলে তার পঞ্চাশ বছরের গুণাকে ক্ষমা করে দেওয়া হবে এই হাদিসটিও খুবই দুর্বল জৈফ আল জামি গ্রন্থে পাঁচ হাজার ছশো একষট্টি নম্বর হাদিস এবং পাঁচ হাজার ছশো পঁয়ষট্টি নম্বর হাদিস আপনারা দেখে নিতে পারেন এই একইভাবে সিলসিলা জৈফা গ্রন্থে চার হাজার চারশো আটষট্টি এবং ঊনসত্তর নম্বর হাদিসে তাহকিক আপনারা দেখে নিতে পারেন তা সংক্ষিপ্ত কিছু ত্রুটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি হাদিসের সনদে মোহাম্মদ ইবনু গজওয়ান নামক একজন বর্ণনাকারী রয়েছেন যিনি মুনকারুল হাদিস এবং ইমাম আবু আবুজুর রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তার হাদিস বানোয়াট হাদিসের সাথে সাদৃশ্যপূর্ণ অতএব হাদিসটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় শুধু দুর্বলই নয় মনকারুল হাদিস এবং এটা বানোয়াট হাদিসের সাথে সাদৃশ্যপূর্ণ অতএব এই দুটি হাদিস গ্রহণযোগ্যতা পেলো না একইভাবে তৃতীয় আরেকটি হাদিস পাওয়া যায় যেটি জৈফ আত্মারিগিমের মধ্যে শেখ আলবানি জৈফ হিসেবে উল্লেখ করেছেন হাদিস নম্বর তিনশো সেখানে বলা হয়েছে কেউ যদি মাগরিবের পর ছয় রাকাত সালাদ আদায় করে এর ফলে কি হবে তার গুণাগুলোকে ক্ষমা করে দেওয়া হবে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় তারপরে তার গুনাগুলো ক্ষমা করে দেওয়া হবে এই হাদিসটিও দুর্বল কাজেই মাগরীবের পরে ছয় রাখার স্থলাত আদেশ সম্পর্কে মোটামুটি আমরা তিনটি হাদিস এখানে আপনাদের সামনে যে বর্ণনা করলাম যার কোনোটি হাদিস হিসেবে গ্রহণযোগ্য নয় এবং আমলযোগ্য নয় কারণ খুবই দুর্বল এবং মুন কারুল হাদিস এরপর আমরা আসছি মাগরীবের পর যে ছয় রাখার স্থলাত সমাজে প্রচলিত আছে প্রথমত জানলাম যে এটার কোনো ভিত্তি নেই গ্রহণযোগ্যতা নেই এই বর্ণনাগুলোর এই যে তিনটি বর্ণনা পেশ করলাম এটাকে কেউ কেউ আওয়াবিনের সালাত বলে থাকেন সেই যে আওয়াবিনের সলাদ যে এটাকে বলা হয়েছে সেটাও দুর্বল হাদিস এবং হাদিসটিও গ্রহণযোগ্য নয় বরং সেই হাদিস অনুযায়ী আমরা চাস্তে সলাদকেই দেখি আওয়াবিনের সলাত হিসাবে আখ্যা দেওয়া হয়েছে কাজী মগ্বের পরের সালাদ ছয় রাখাত সলাদকে যেমন আওয়াবিন সালাতের বলাটা ভুল সেই হাদিসের পরিপন্থী একইভাবে মগরীবের পর ছয় রাকাত নির্দিষ্ট করে যে ফজিলতগুলো আছে সেই হাদিসগুলো ফজিলতগুলো গ্রহণযোগ্য নয় এরপর ছয় রাকাতের পর আমরা আসি নির্দিষ্টভাবে বিশ শাখাত সম্পর্কে একটি জাল হাদিস পাওয়া যায় সেখানে বলা হয়েছে যে ব্যক্তি মাগরিব ও এসা সলাতের মাঝামাঝির সময় মধ্যবর্তী সময়ে বিশ শাখা সলাত আদায় করবে তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হবে এই হাদিসটি জাল মিথ্যা হাদিস তিন মিদি এবং বিভিন্ন গ্রন্থের মধ্যে এই হাদিসটি রয়েছে শেখ আলবানি হাদিসটিকে জাল বলেছেন আল্লামা বুসাই রহমা বলেন হাদিসের সনদে ইয়াকুব রয়েছে একজন বর্ণনাকারী যিনি সকলের ঐক্যমতে একজন জঈফ রাবি ইমাম আহমদ বিন হাম্বাল বলেছেন সে বড় বড় মিথ্যুকদের অন্তর্ভুক্ত এবং সে হাদিস জাল করত ইবনু মাইন এবং আবু হাতিম রাহিমাহুল্লাহ এই দুজন বিখ্যাত রিজা শাস্ত্রবিদ তাকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন তাহলে বোঝা যাচ্ছে মাগরিবের পর বিশ্বাকার সলাত আদায় করলে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে এই হাদিসটি মিথ্যা জাল এর বর্ণনাকারীকে একাধিক ইমাম মিথ্যাবাদী বলেছেন ইয়াকুবকে এবং ইমাম আহমদ বলেছেন সে শুধু মিথ্যাবাদী নয় বরং বড় বড় মিথ্যাবাদীদের একজন সে হাদিস জাল করত তাহলে এই হাদিস কিভাবে আমল করা যায় আমাদের ইসলাম দিনটা সহি বিশুদ্ধ আমরা কোনো মিথ্যা বর্ণনার উপরে ভিত্তি করে শরীয়তকে আমরা চালাতে পারি না এগুলো থেকে আমাদের বেঁচে থাকা জরুরি একইভাবে আমরা মাদদ্বীপের পরে দুই এবং চার রাকাতের ব্যাপারে একটি দুর্বল হাদিস পাই সেখানে বলা হয়েছে কেউ যদি মাদ্দ্বীপের ফরজ সলাতের পর কোনো কথা না বলে দুই কিংবা চার রাকাত সলাদ আদায় করে তাহলে এই সলাদকে ইলিউনে উঠানো হবে এটি জৈফ আত্তার গিফ গ্রন্থে তিনশো পঁয়ত্রিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে শেখ আলবানি হাদিসটিকে দুর্বল বলেছেন তাহলে বোঝা যাচ্ছে যে এই হাদিস গুলো গ্রহণযোগ্যতার মানে উত্তীর্ণ হয়নি কোনোভাবে আমলযোগ্য নয় শেখ আলবানি রাহিমাহুল্লাহ তিনি বলেন জেনে রাখুন মগরীব এবং এশারের সলাতের মাঝখানে রাকাত সংখ্যা উল্লেখ করে উৎসাহমূলক যে সমস্ত বর্ণনাগুলো এসেছে সেগুলোর কোনোটি সহি নয় বরং এর একটি বর্ণনা আরেকটি বর্ণনা হচ্ছে অধিক দুর্বল তবে মাগরিবের পর থেকে নিয়ে সলাতের এশার মাঝামাঝি এশার এস মাগরীব এবং এসার মাঝামাঝি সময় সাল্লাম যে রাকাত সংখ্যা নির্দিষ্ট না করে সলাত আদায় করেছেন এ মর্মে সহি হাদিস রয়েছে কিন্তু তার বাণী হিসেবে যা কিছু প্রচারিত হয়েছে এগুলো এত রাকাত পড়লে এই ফজিলত এই পাবে এত রাখাত পড়লে এগুলোর ব্যাপারে কোনো সহি বর্ণনা নেই কাজে এগুলোর উপরে আমল করা যায় নেই কাজেই আমরা আমাদের এই আলোচনা থেকে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে মাগরিবের পরে ছয়ের আকাশ চলাত আদায়ের যে তিনটি বর্ণনা রয়েছে কোনোটি গ্রহণযোগ্য নয় এটাকে যে আওয়াবিনের সালাদ বলা হয়েছে এই মর্মে বর্ণনাটি দুর্বল এটাও গ্রহণযোগ্য নয় বরং চাস্তে সালাদটাই হচ্ছে আওয়াবিনের সালাদ যেটি সেই হাদিস দ্বারা প্রমাণিত একইভাবে মাগদ্বীপের পরে বিশ শাখার সালাতের ফজিলত যেটা বলা হয় জান্নাতে ঘর বানানো হবে সেটাও জাল হাদিস মিথ্যা হাদিস এমনিভাবে দুই এবং চার রাকাত নির্দিষ্ট করে যে বলা হয়েছে সেই হাদিসটা দুর্বল এই রাকাতগুলো আমরা নির্দিষ্ট না করে উৎসাহমূলক বর্ণনাগুলোকে আমরা যে সামনে না নিয়ে আমরা যদি অনির্দিষ্টভাবে সচেতন করেছি রাকাত সংখ্যা উল্লেখ না করে উৎসাহমূলক যে বর্ণনা বানিয়ে না দিয়ে সেইগুলো ওইভাবে আমরা আদায় করতে পারি কিন্তু এই যে এই মর্মে যে বর্ণনাগুলো এসেছে এগুলো গ্রহণযোগ্য নয় আশা করি আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন যে ছয় রাকাতের হাদিস ভিত্তিহীন আউ বিন সরাত নাম আখ্যায়িত করা ভিত্তিহীন এই সময় রাকাত সংখ্যা নির্দিষ্ট করে ফজিলতপূর্ণ যে বর্ণনাগুলো আছে সেগুলো কোনো গ্রহণযোগ্যতা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত